Kartik Durga Puja and Navratri. From Medisky Hospital and Diagnostic, GEMS Medisky Hospital, Medisky Nursing Institute, Delhi World Public School Hooghly, Gulmohar Garden and Medisky Sports. আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা, এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। জেনেন বাংলা পূজো পরিক্রমা 2024 আমি মোটে রয়েছি সুরা আজাদিন ক্লাবের সামনে। এবছর আজাদিন ক্লাবের তিনি হচ্ছে মায়ের হাতে চলে যান। আমি এই মুহূর্তে রয়েছি সেই আজাদিন ক্লাবের সামনে, দেখতে পাচ্ছি যে মন্ডপ রয়েছে, সেই মন্ডপ মায়ের চোখ রয়েছে, মায়ের চোখে আলো গাছ এবং জল। চলুন আমরা ঘুরে দেখে আসি ভিতরের যে ভাবনা রয়েছে, যে প্রকৃতির ছোঁয়া রয়েছে, সেগুলো আমরা ঘুরে দেখে আসি। এই মুহূর্তে রয়েছে আজাদিন ক্লাবের যে মণ্ডপ, সেই মণ্ডপের মধ্যে রয়েছে। এবং এখানে অন্যতম যেটা হলো যে মায়ের হাতে অস্ত্র থাকে। এখন দেখতে পাচ্ছি যে মায়ের হাতে অস্ত্র নেই, কিন্তু অসুর রয়েছে, অসুরকে বধ করার জন্য যে অস্ত্র প্রয়োজন, সেটা অসুরা যে জল চাইছে, মা যে জল দিচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো এই যে মা কেউ চাইছে যে সবুজায়ন, কীভাবে প্রকৃতিকে বাঁচাবে এবং কীভাবে জলের প্রয়োজন, সেই জলের প্রয়োজন এবং সবুজায়নকে তুলে ধরেছে আজাদিন ক্লাব। আয়োজন ক্লাবের 74তম বর্ষে এবছরে আমাদের ভাবনা ছিল হচ্ছে মায়ের হাতে সবুজায়ন। বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন বা আমরাও দেখতে পাচ্ছি যে যেভাবে বন্যা, যেভাবে খরা, যেভাবে একটা জলের সংকট দেখা দিচ্ছে সাধারণ আগামী দিনগুলোতে, তো সেই সবের চিন্তাধারা করেই আমরা এবছরের এই ভাবনাটা করেছি। সাধারণত দেখবেন যেভাবে বৃক্ষ, মানে বৃক্ষ ছেদন হচ্ছে, বৃক্ষ যেভাবে কাটা হচ্ছে, তো সেই বৃক্ষ সেরকমভাবে রোপণ হচ্ছে না। সেই এককালে কী হচ্ছে, গঙ্গা দেখবেন ভাঙন দেখা দিচ্ছে, এই যে আয়লা ঝড় এলো, এতগুলো আমাদের বৃক্ষ নষ্ট হয়েছে, কিন্তু সেই জায়গায় কী দেখা গেলো, বৃক্ষরোপণ খুব কম হয়েছে। সেই সব কারণে আমরা চিন্তা করলাম যে পুজো মণ্ডপে লক্ষ লক্ষ মানুষ আছে, সেখান থেকে যদি আমরা একটা বার্তা দিতে পারি দেবী দুর্গার হাত থেকে, তাহলে এটা হয়তো মানুষের মনে মনে পৌঁছাবে যে দুর্গা যখন নিজের হাতে মানে বৃক্ষরোপণ করছে, আমরাও একটা করে বৃক্ষরোপণ করি। আমরা সেই চিন্তাধারা করেই এবছর এই ভাবনাটা হয়েছে। এবং আরেকটা কথা বলি, আপনারা হয়তো ভেতরে দেখলেন প্রচুর হাঁড়ি আছে, মাটির কলসি হাঁড়ি, এগুলো কিন্তু এই হাঁড়ি আমরা পুজোর পরে হয়তো ফেলে দেবো না। এই হাঁড়ি আমরা চিন্তা করেছি পুজোর পরে যে প্রত্যেকটা গাছ আছে, বড় বড় গাছ, সেই গাছে এই হাঁড়ি বেঁধে তার উপর একটা করে ঢাকা ঢাকনা যেগুলো হয় রেখে সেই হাঁড়িটাকে ফুটো করে আমরা প্রত্যেকটা গাছে বাঁধবো, যাতে এই পাখি যারা আমাদের পাখিগুলো যেগুলো বৃষ্টির সময় বা ঝড়ের সময় আশ্রয়হীন পড়ে থাকে, তো সেই আমরা যখন ওই যেই কলসিগুলো আপনি দেখছেন আমরা ওখানে বেঁধে দিতে পারে, তাদের একটা আশ্রয়ের স্থান হয়ে যাবে। তো টোটালটাই আমরা প্রাকৃতিককে রক্ষা করার জন্য এই কনসেপ্টটা নিয়েছি। বিশাল কাজ সম্পাদক আয়োজন ক্লাব সর্বজনীন দিবস। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, ভাবনাটা খুব সুন্দর হয়েছে এবং ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর ভালো লেগেছে আর ভাবনাটা খুব সুন্দর হয়েছে।
ভাবনাটা আপনি কি বুঝলেন যে এই যে ভাবনা যে প্রকৃতি যে মানুষকে বোঝানো যে গাছ জল এই এই বিষয়টা ভাবনা কি বুঝছেন? না, এই ভাবনায় যেটা বোঝানো হয়েছে যে প্রকৃতির সাথে যে মানুষের সম্পর্ক, যেটা দেবীরও সম্পর্ক থাকা উচিত, যেটা মানুষের ভাবনাটা তৈরি করা যে আমাদের প্রকৃতিকে প্রয়োজন, সেটাকেই তুলে ধরেছে এবং খুব ভালো হয়েছে। সত্যব্রত ঘটনা অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, আমরা কথা বললাম যে উদ্যোক্তার সাথে এবং যারা দর্শনার্থী আসছেন তাদের সাথেও কথা বললাম এবং বুঝলাম যে আজাদিন ক্লাবে যে থিম রয়েছে সেটা পরিবেশকে নিয়েই, পুরোটাই পরিবেশকে বাঁচানোর থিম। যেমন জল, তার সাথে জল গাছ বসানো, মায়ের হাতে যে সবুজায়ন, এই বার্তাই দিয়েছে। এবং এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। জেলার সমস্ত ধরনের পুজো দেখতে নজর রাখুন DNN বাংলা, DNN বাংলা সবার মনে সবার মনে।